আলোচনা মূল টপিক চলছে সমসাময়িক প্রেক্ষাপটে মুসলিমদের করণীয়। সমসাময়িক প্রেক্ষাপটে মুসলিমদের করণীয়। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد ونزلنا عليك الكتاب طبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به الاخرين رواه مسلم وعليكم السلام تفضلوا الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে করোনা পরবর্তী এই সময়ে বা করোনাকালীন এই সময়ে জীবিত রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আজকে অল্প কিছু দিনই ভাই হলো একত্রিত হওয়ার এবং ঈমান চর্চা করার, তাজা করার তৌফিক দান করেছেন, শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যেহেতু আজকের এটা একটা দিনী মজলিস, আমরা দোয়া পড়ি সবাই, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটাও পড়তে পারেন, আল্লাহুম্মা ফাক্বিহনা ফিদ্দিন ওয়া আল্লিমনা তাউইল। এবং দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচার জন্যে আমরা এই দোয়াটা পড়তে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আজকের লাইফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই নিয়মিত মাসিক সেমিনারের আগস্ট মাসের আজকে সেমিনার, বা আমরা আরবিতে যেটা বলি মহরম মাসের আজকে সেমিনার। তো আমাকে টপিক দেওয়া হয়েছে সমসাময়িক প্রেক্ষাপটে মুসলিমদের করণীয়, এবং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব অবহেলিত একটা টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু খুব অবহেলিত। কারণ আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হচ্ছে, খুতবাগুলো হচ্ছে বা দিনী মজলিসগুলো হচ্ছে, সেখানে এই টপিকটা খুব অবহেলিত টপিক। সমসাময়িক প্রেক্ষাপটটা কেমন, এই প্রেক্ষাপটে মুসলিমদের কী করণীয় এবং কীভাবে করণীয়, এই বিষয়ে আলোচনা হয় খুব কম। কারণ আমরা কেন জানি মনে করি যে ফেকহি যে মাসালাগুলো আছে, ইখতলাফপূর্ণ মাসালাগুলো, এগুলো সাবিত করাই হচ্ছে বড় জিহাদ, আমরা এটা মনে করি অনেকে। যে নিজের মাজহাব, নিজের তরিকা, নিজের মানহাজ, মানহাজ শব্দটা যদিও বা আরেকটু হাই স্ট্যাটাসের শব্দ, তো নিজ নিজ মত এবং আদর্শকে প্রতিষ্ঠা করা আমরা বড় জিহাদ মনে করি। কিন্তু উম্মার এই ক্রান্তি লগ্নে এই প্রেক্ষাপটটা কেমন, এখন মুসলিমরা কেমন করে উত্তরণের পথ খুঁজে পাবে এবং কীভাবে সেটাকে বাস্তবায়ন করবে, এটা নিয়ে আলোচনা হয় খুব কম। আমি বলিনি একবারই আলোচনা হয় না, তবে কম হয়। এর দায়ভারটা মূলত কে নিবে সেটা আল্লাহ পাক দেখবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যতটুকু মানুষকে সঠিক মেসেজটা পৌঁছে দেওয়া যায়। আর আজকের এই টপিকের শুরুটা করতে চাই আমি পবিত্র কোরআনের একটা আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। এটুকু আবার বলছি, আল্লাহ পাক বলছেন আমি আপনার প্রতি এমন একটা বই নাজিল করেছি, মানে আল কোরআন, যে বইটা প্রতিটা বিষয়ের ব্যাখ্যা, তিবিয়ানান লিকুল্লি শাই,
প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং সেটা হলো হেদায়েত, ওয়া রহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন এবং মুসলিমদের জন্যে এটা বুশরা মানে সুসংবাদ। তার মানে কোরআন আমাদের জন্যে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। যে ব্যক্তি কোরআনকে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করবে, মেনে নিবে, তার জন্য এই বইটা হেদায়েত, অন্য কারোর জন্য না। শুধু তাই নয়, এই বইটা তার জন্য দয়া, রহমত এবং বুশরা সুসংবাদ, ইহকালীন সাফল্যের পরকালীন সাফল্যের। তাই যদি হয় তাহলে কোরআন এবং সুন্নায় প্রতিটা বিষয়ের সমাধান আছে। এই বিষয়ে মনে হয় না আপনাদের কারো দ্বিমত আছে। এই বিষয়ে দ্বিমত করে মূলত আমাদের প্রেক্ষাপটে নাস্তিকরা, তাদের সাথে এই বিষয়টাতে আমাদের একমত নাই, তারা এই বিষয়টা মেনে নিতে পারে না। সেকুলারিজমে যারা আছে ওরা ওটা মেনে নেয় না, কোরআন এবং সুন্নায় প্রতিটা বিষয়ের সমাধান আছে এটা তারা মেনে নেয় না। আবার যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারাও কিন্তু এখানে দ্বিমত পোষণ করে আমাদের সাথে। তো শুধুমাত্র যারা পরিপূর্ণ মুসলিম, কোরআন সুন্নার সামনে নিজেদের মতকে আত্মসমর্পণ করে দেয়, তারাই এটা মেনে নিবে যে কোরআন এবং সুন্নায় প্রতিটা বিষয়ের সমাধান আছে। তাই যদি হয় তাহলে বর্তমান প্রেক্ষাপট নিয়েও কোরআন সুন্নার কথা বলেছে। কোরআন এবং সুন্নায় বর্তমান প্রেক্ষাপট নিয়ে কী কথা বলা আছে এটা আমরা আসলে কতজন জানি? কোরআন এবং হাদিস দুইটাকে যদি এক জায়গায় করি আমরা, তাহলে আমরা প্রেক্ষাপটের কিছু কিছু নিদর্শন দেখতে পারবো আর কি। অল্প সময়ে কিছু নিদর্শন বলছি, তারপরে আমরা যাচ্ছি করণীয়। কোরআন কিন্তু আমাদেরকে বলেছে যে শেষ জামানায় মুমিনদের জন্য ইমান ধরে রাখাটা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো হবে হাতের মধ্যে, এবং মুমিনদের জন্য পুরো পরিবেশটা সংকুচিত হয়ে আসবে, তাদের দিন পালন করার স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং দিনের সার্বভৌমত্ব থাকবে না। ইসলাম বিরোধী যত শক্তি আছে এগুলো সবাই মুসলিমদেরকে চেপে ধরবে। তখন মুসলিমদের জন্য একটা রাস্তা খোলা থাকবে, সেটা হলো হয় ওই পরিবেশে কুফফারদের সামনে আত্মসমর্পণ করা, অথবা তাদের সাথে আতাত করা, আপোষ করা, অথবা তাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই করা, সেটা হোক কোরআন দিয়ে বা সুন্না দিয়ে, বা এক পর্যায়ে যদি সম্ভব হয় তাহলে নিজেদের জান মাল সময় শ্রম সব কিছু দিয়ে তাদের বিরুদ্ধে যেটাকে আমরা বলি জিহাদ করা। জিহাদ মানে শুধু অস্ত্রে জিহাদ কথা বলা হয়নি, আদর্শিক জিহাদের কথা বলা হচ্ছে। এখন কোরআন আমাদেরকে বলছে এরকম সিচুয়েশনে মুমিনদের করণীয় হচ্ছে আসহাবুল কাহাফের মতো হয়ে যাওয়া। যদি আপনারা সূরাতুল কাহাফ পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানে একদল যুবকের কথা বলা আছে। তারা এমন একটা সমাজে বড় হচ্ছিল এবং সেই সমাজের সবচেয়ে শীর্ষস্থানীয় ব্যক্তিদের ছেলে ছিল তারা, রাস্তাঘাটের ছেলে ছিল না, মন্ত্রী মিনিস্টারের ছেলে তারা। তো তারা যখন ঈমান নিয়ে আসলো তাদের সামনে সমাজটা সংকুচিত হয়ে আসলো, নির্যাতন নেমে আসলো, জুলুম নেমে আসলো, এক পর্যায়ে তাদেরকে গুহায় গিয়ে রাত কাটাতে হলো। আমি বলি যে তারা কিন্তু গুহায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়নি, তারা ওই সমাজ থেকে দূরে কোথাও চলে যাচ্ছিলেন, যেটাকে আমরা হিজরত বলি আর কি। রাতের বেলা তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, ওই রাতেই এই ঘটনাটা ঘটে যে আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন, তারপরে আবার জীবিত করেন। এখানে কিন্তু কোরআন আপনাকে বলেছে যে আপনার করণীয় কী। যখন আপনি দেখবেন যে চারদিক থেকে আমাদের জন্য ইসলাম সংকুচিত হয়ে আসছে, আমরা ধর্মীয় স্বাধীনতা পাচ্ছি না, মসজিদে গিয়ে নামাজ পড়বেন সেই স্বাধীনতা নাই, সেখানেও সেকুলার আইন আপনাকে মেনে চলতে হচ্ছে। মসজিদের ব্যাপারে মসজিদের ফয়সালা দিবে মসজিদ যারা আবাদ করে তারা। যে দেশের গভর্নমেন্ট সেকুলার বা নাস্তিক বা তাদেরকে প্রমোট করে তারা মসজিদের ব্যাপারে ফয়সালা দেওয়ার অধিকার রাখে না। এখানে মসজিদ যারা আবাদ করে তারা ফয়সালা দিবে আমরা সলাত বয়কট করব, নাকি আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ব, নাকি আমরা মাস ছাড়াই নামাজ পড়ব, নাকি পায়ে পা মিলাবো না মিলাবো না, এই ডিসিশনগুলো নিবে আমরা। এই ডিসিশনগুলো নেওয়ার অধিকার কিন্তু তাদের নাই। তারপরেও তারা আমাদের এখানে লস চাপিয়ে দিল এবং বিশ্বে প্রথমবারের মতো বিশ্বের প্রায় 95% মসজিদ একসাথে বন্ধ হয়ে গেল। এটা হিস্ট্রিতে কখনো হয়নি। অ্যামেজিং ব্যাপার, আল্লাহ পাকের এই দুনিয়ায় কিয়ামতের আগে মনে হয় এরকম সিচুয়েশন কখনো হয়নি যে একসাথে পুরো বিশ্বের 95% মসজিদ বন্ধ হয়ে গেছে, জুমার নামাজও ক্যান্সেল। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক কিছু জায়গা বাকি রেখেছেন, আল্লাহ পাকের
খাস রহমত, আমাদের প্রতি একটা খাস দয়া আছে আমার কাছে মনে হয়। আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ চালু আছে আলহামদুলিল্লাহ। তো এই যে ওরা এখানে চাপিয়ে দিচ্ছে, দেখুন আপনার ধর্মীয় স্বাধীনতা কিন্তু নাই। একটা মেয়ে খাস পর্দা করে কলেজে যাবে, স্বাধীনতা নাই, স্যার ম্যাডাম ওকে টিটকারি করবে, সরাসরি না বললেও ইনিয়ে বিনিয়ে এমন কথা বলবে যে ওর মনটা ভেঙে যাবে, পরীক্ষার হলে যাবে ওকে নিকাব খুলতে বাধ্য করবে, কেন বোরখা পরে আসছো, তুমি কি জঙ্গি নাকি, বোরখার নিচে কী আছে। একজন যুবক ছেলে দাঁড়িয়ে রাখবে, স্বাধীনতা পায় না, টাকুর উপরে কাপড় পরবে, ইসলামী লেবাস পরবে, সবাই তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে। এসবের পরেও যদি আমাদের বুঝতে অসুবিধা হয় যে এখন এই পুরো সমাজটা অন্য কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে আমরা আসলে বোকার স্বর্গে বাস করছি। এতটুকু ইন্টেলেক্ট আমাদের থাকা উচিত যেটা এমনি এমনি হচ্ছে না, কোনো না কোনো শক্তি এটাকে নিয়ন্ত্রণ ঠিকই করছে, যারা চায় না যে আমরা ইমান নিয়ে বেঁচে থাকি এবং ইসলামের খিলাফা আবারও কায়েমের চেষ্টা করি, এটা তারা চায় না। তো ধর্মীয় স্বাধীনতার ব্যাপারটা দেখেন, আমরা এখানে পরাধীন আপাতত। হ্যাঁ, আপনি যদি মসজিদের কোনায় বসে তসবি টিপতে চান, তাদের কোনো আপত্তি নাই, আপনি মসজিদে কোনায় বসেন, তিন তসবি, সাত তসবি, দশ তসবি করেন, বা ওখানে জিকির করেন, হু হু জিকির করেন, আল্লাহু আল্লাহু করেন, সারা দিন রাত ওখানে আপনি আমল করেন, কেউ কিছু বলবে না আপনাকে। যখনই আপনি বলবেন যে সুদ হারাম, সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিতে হবে এবং ইসলামী অর্থনীতি কায়েম করতে হবে, তখন তারা আপনার কলার চেপে ধরবে। যখন আপনি বলবেন যে মা বোনদের জন্য পর্দা ফরজ, প্রতিটা জায়গায় তাদের পর্দা নিশ্চিত করতে হবে, তখন তারা আপনাকে ঠিকই চোদ্দো শিখ বলে, চোদ্দো শিখের পিছনে নিয়ে যাবে। শুধু এতটুকু যদি বলেন আমার বয়স ১৭ বছর হয়েছে, আমি বিয়ে করার অধিকার রাখি, তাতেই আপনার জেল হয়ে যাবে। ১৭ বছরে আপনি ১০টা প্রেম করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ইসলামের প্রতিটা ফান্ডামেন্টাল, আপনি যদি বলেন যে মাদকদ্রব্য হারাম, আল্লাহ হারাম করেছেন, এটা লাইসেন্স দেওয়া বন্ধ করে দিন, তারা আপনার উপর আক্রমণ করবে। আসহাবুল কাহাফের ক্ষেত্রে এমনটাই হয়েছিল, তাদের ধর্মীয় স্বাধীনতা তারা হস্তক্ষেপ করেছিল, তারা এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। আজকেও আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের হাতে নেই, যতটুকু আছে এটাকে বলা হয় ইংরেজি ভাষায় প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে সুরসুরি ইসলাম এক কথায়, যেগুলো নরম নরম ইসলাম সেগুলো আপনি পালন করবেন, কোনো সমস্যা হবে না। বউকে নিয়ে রাস্তায়, ওই যে রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটা সুন্নত, তারপরে হচ্ছে খাওয়ার পরে মধু একটু খাওয়া সুন্নত, আঙুল চেটে খাইতে হয়, প্লেট চেটে খাইতে হয়, হ্যাঁ ইভেন দাড়িও, দাড়ি রাখাও সুন্নত, এইসব জায়গায় আপনাকে অনেকে হস্তক্ষেপ করবে না, কারণ এগুলো তাদের স্বার্থে কোনো আঘাত দেয় না। যে বিষয়গুলো তাদের স্বার্থে আঘাত দিবে, যেমন ইসলামী খেলাফত, কোন মুসলিম চায় না যে আল্লাহর আইন দিয়ে শাসন চলুক, কোন মুসলিম চায় না, সবাই চায়, শুধু সেকুলার মুসলিমরা বাদ দিয়ে, যাদের ভিতরে সত্যিকারের ঈমান আছে তারা এটা চায় যে আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহ পাকের জমিনে কায়েম হোক, চুরি করলে চোরের হাত কেটে দেয়া হোক, কেউ যদি ব্যভিচার করে তাকে রজম করা হোক, তারপরে কেউ যদি হত্যা করে কাউকে অন্যায়ভাবে তাকেও হত্যা করা হোক, কিসাস করা হোক, ডাকাতি করলে হাত পা অপোজিট দিক থেকে কেটে ফেলতে হবে, জিনা শাস্তি ১০০টা বেত্রাঘাত, মদপান করলে ৮০টা বেত্রাঘাত, অনেক আইন আছে আপনারা হয়তো জানেন অনেকেই। তো কে না চায় যে ইসলামী খেলাফা বাস্তবায়িত থাক, যেটা আজকে থেকে ১০০ বছর আগে উঠে গেছে। তো এই জায়গায় যদি আপনি কথা বলেন, তারা আপনাকে আক্রমণ করবে, আপনার শেকড় উপরে ফেলবে। আপনি ইকোনমিক ব্যাপার নিয়ে যদি কথা বলেন যে আমাদের সব হারাম ইকোনমি বাদ দিতে হবে, প্রতিটা জায়গায় এখন সুদ, এমন কোনো সেক্টর পাবেন না যেখানে সুদ নাই, আবার এমন কোনো সেক্টর পাবেন না যেখানে ঘুষ নাই, ইল্লা মাশা আল্লাহ, দুই একটা জায়গা হয়তো বাকি থাকতে পারে, সেটাও হচ্ছে আইওয়াশ, এটাকে বলে আইওয়াশ, একটু দেখানো যে আমরা কিছুটা ইসলাম ফলো করি। বছরে বছরে তারা হজমরাও করে, এমন নয় তারা নামাজ পড়ে না, নামাজও পড়ে, হজমরাও করে, রমজান মাসে রোজাও রাখে, আবার ভোটের সময় দেখবেন দাড়ি টুপি সবার চলে আসে, যখনই আবার সিজন চেঞ্জ হয়ে যাবে দেখবেন যে আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী শাসন, ইসলামকে আক্রমণ, সুকৌশল ইসলামকে বয়কট করা, প্রতিটা জায়গা থেকে ইসলামকে সরিয়ে দেয়া। পড়াশোনার সিলেবাস দেখেন, ইসলাম উঠে গেছে। আপনি আপনার বাচ্চাটাকে যদি সেকুলার সিস্টেমে ভর্তি করিয়ে দেন, ২০ বছর পর আর পাক্কা নাস্তিক হয়ে বের হবে, বা না হলেও ও ভিতরে দেখবেন যে ইসলামের ওই শুধু হ্যাঁ নামাজ পড়া ভালো, হ্যাঁ আল্লাহর পথে সময় দিব ১-২ মাস এগুলো ভালো, দেখবেন টোটাল ইসলাম পালনে সে আপনার সাথে ডিবেট করবে, তর্ক করবে। তো দেখবেন এডুকেশন সিস্টেম থেকে ইসলামকে বের করে দিয়েছে, অর্থনৈতিক সিস্টেম থেকে ইসলামকে বের করে দিয়েছে, পলিটিক্যাল সিস্টেম যেটা রাজনৈতিক এখান থেকে ইসলামকে বের করে দিয়েছে,
যতটুকু বাকি আছে এটাকে আমি বলি আইওয়াশ, মানে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এই ইসলামটা শিখিয়েছে আমেরিকার, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, পশ্চিমা সভ্যতা, ওরা এই ইসলামটাকে প্রমোট করে। তারা চায় এরকম ইসলাম থাক, তারা কখনও চায় না টোটাল ইসলাম সমাজে থাক। আমি যে পয়েন্টটা থেকে কথা বলা শুরু করেছিলাম যে আসহাবুল কাহাফের জীবনেও ঠিক এরকম একটা অবস্থা ছিল, তারা যখন দিন পরিপূর্ণরূপে পালন করতে চেষ্টা করলো তখন এরকম করে তাদের পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা আসতে থাকলো। এক পর্যায়ে ওদেরকে হিজরত করে এখান থেকে চলে যেতে হলো। এখানে মনে রাখবেন, তারা কিন্তু ওই সমাজের মধ্যে বোম ব্লাস্ট করেনি, তাই করেছে কি? আর সাহাবুল কাহাফ কিন্তু ওই সমাজটার মধ্যে আত্মঘাতী কোনো হামলা করেনি। তারা এটা পারত, তারা এটা পারত না তা না, আমি বলেছি তারা ছিল ওই সময়কার পলিটিক্যাল লিডারদের ছেলে। মনে করেন আমাদের এখনকার যত নেতা আছে ওদের ছেলে, তারা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও তারা ওখান থেকে একসাথে হিজরত করে চলে গেল। কারণ তারা চাচ্ছিল তাদের দিন এবং দিন এবং ইসলাম, ইমান, এটাকে হেফাজত করতে। বাই দ্য ওয়ে, ওদের কাছে কিন্তু তখন কোনো নবীও আসেনি, তারা আগে রিলিজিয়ন ফলো করছিল। আর আমাদের কাছে কিন্তু নবী আছেন এবং কোরআন, সুন্নাহ এবং তার হেদায়তগুলো আছে। এখন এই অবস্থার সাথে আরেকটা অবস্থার মিল দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও কিন্তু পরিস্থিতি এমনই ছিল, তাদেরকে আক্রমণ করা হচ্ছিল পারিবারিকভাবে, আত্মীয় স্বজন তাদেরকে আক্রমণ করছিল, সমাজের মানুষ ওদেরকে গালি দিচ্ছিল, এক সময় তাদের গায়ে হাত তুললো মানুষ, 3 বছর বয়কট করলো। এহেন নির্যাতন নাই যেটা মক্কায় করা হয়নি, এবং নবী হিসেবে সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদের নবীকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তিনি মক্কায় কোনো চোরাগুপ্তা হামলা চালাননি। আমি আপনাকে মনে করে দিতে চাই, তখন তার সাথে হামজা ছিলেন, তার সাথে উমর ইবনুল খাত্তাব ছিলেন, আবু বকর, উসমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস সব সাহাবীরা ছিলেন, তারপরেও কিন্তু তারা এই কাজটা করেননি। এখানে 13 বছর তারা সবর করেছেন, 13 বছর। এবং আমি যদি পয়েন্ট বাই পয়েন্ট বলি, দেখবেন যে এখনকার যে বাংলাদেশ বা এখনকার যে বিশ্ব, বাংলাদেশের কথা বাদ দেন, এখনকার যে পুরা বিশ্ব, এই বিশ্বের যে মৌলিক সমস্যা আর মক্কার সমস্যা একদম সেম, একদম সেম, কোনো পার্থক্য নাই, বরং এখন আরও বেশি সমস্যা আছে। মক্কায় শিরিক ছিল, এখনও শিরিক আছে, যেখানে তাকাবেন সেখানেই শিরিক। মুসলিম কান্ট্রির কথা বলছি, কিছু আল্লাহর বান্দার কথা বাদ দেন, তারা তাওহিদ বোঝে ইনশাআল্লাহ, তারপরেও রাষ্ট্রীয় শিরকে ডুবে আছে। মক্কায় ছিল সুদ, অর্থনীতি ছিল সুদভিত্তিক, এখন তাকান বিশ্বের যে কোনো জায়গায় খালি সুদ আর সুদ। মক্কায় ছিল জিনা, নারীর অবমাননা, এখন তাকাবেন দেখবেন নারীরা পণ্য, নারীদের মানে মান সম্মান আজকে মাটির সাথে মিশাই দিছে, অধিকারের নাম দিয়ে ওদের মান সম্মান ইজ্জতটাকে মাটির সাথে মিশাই দিছে। আমার চেয়ে আপনারা ভালো বোঝেন, আমি শুধু পয়েন্টগুলো বলছি। আজকে মক্কায় ওই সময় ছিল মাদক, সবাই মদ খাইতো, কিন্তু প্রায় ম্যাক্সিমাম জুয়া, মদ, এগুলো ছিল না। এখন তাকান যেদিকে তাকাবেন সেদিকে মাদক, সরকার হিমশিম খাচ্ছে কেমন করে মাদক বন্ধ করবে, ওই দেওয়ালে লিখে বেড়ায় মদ খাওয়া ভালো নয়, গাঁদা চাষ করো না, এগুলাতে মানুষের মদ খাওয়া ছাড়বে মানুষ? সুবহানাল্লাহ, কোটি কোটি টাকা খরচ করে, এই টাকাটা আমার টাকা রে ভাই, এই টাকাটা আপনার টাকা। এই যে গভর্নমেন্ট চায়নার কাছ থেকে লোন নিল 100 কোটি বিলিয়ন, দেখেননি কয়দিন আগে? ইভেন সেকুলাররা প্রোটেস্ট করলো, সেকুলাররা বললো এটা নেওয়ার দরকার নাই, ইসলামপন্থীরা অবশ্য কিছু বলেনি এই বিষয়ে, তারা অনেক অন্য অন্য কাজে ব্যস্ত আছে অবশ্য। এই যে ঋণটা শোধ করবে 5% সুদ দিয়ে, আপনি কি জানেন এই 3000 বিলিয়ন ডলারের 5% সুদ কত হয়? এই সুদের টাকাটা দিবে কে, সরকার দিবে? আপনি আমি দিব? তো ওই যে কিছু হুজুর দাড়ি ডুবি রেখে গর্ব করে বলে আমি সুদ খাই না, আমি 100% মুক্ত, আপনি কখনোই 100% মুক্ত নন, আমরা কেউই 100% মুক্ত নই। এই যে সুদ মক্কায় ছিল এখনও দেখবেন আছে, ওই নারীর অবমাননা ওই সময় ছিল এখনও আছে, মদ ছিল ওই সময় এখনও আছে, শিরিক তো সব জায়গায় শিরিক। এখানে একটা কথা বলি, কিছু ভাই আবার মনে করেন যে শুধু কবরে সেজদা করাই শিরিক, আবার ওই পীরের কাছে নিজেরকে আত্মসমর্পণ করা বা তাবিজ ঝুলানো বা ছবি মূর্তি, এগুলোকে সবাই শিরিক মনে করে। আরও বড় লেভেলের শিরিক আছে ভাই, সেটা কি? আল্লাহর হালালকে যে হারাম করে এবং আল্লাহর হারামকে যে হালাল করে, এটা সবচেয়ে বড় শিরিক, সেটা তওবার মধ্যে আছে। তাহলে এই এটা কারা করে? এটা কি হুজুররা করে? এটা রাষ্ট্রপ্রধানরা করে? বাংলাদেশে এমন কোনো আল্লাহর হালাল নাই যেটাকে হারাম করা হয়নি, আর এমন কোনো আল্লাহর হারাম নাই যেটাকে হালাল করা হয়নি। সুদ হারাম দেশে হালাল, মদ হারাম দেশে হালাল, জিনা হারাম দেশে হালাল। বাংলাদেশ তো একটা, আমি আপনি বলতে পারেন খুব দুর্বল একটা রাষ্ট্র, বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রদের কথা বলছি, ওদেরও একই অবস্থা, একই অবস্থা।
তো এই যে সিচুয়েশনগুলো ওই সময় যেগুলো ছিল আসহাবুল কাহফের সময়ে বা রাসূলুল্লাহ সাল্লামের সময়, আপনি যে কোনো নবীর যুগ দেখেন, নূহ আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের সময়, এমনকি ঈসা আলাইহিস সালামের সময়, প্রতিটা যুগে যুগে একই অবস্থা ছিল। তো এই যখন অবস্থা ছিল তখন আল্লাহ পাক তার নবীদেরকে বলেছেন প্রথমত ওই সমাজের মধ্যে থেকেই সবর করে তাওহীদ প্রচার করতে এবং সুন্নাত প্রচার করতে এবং ইসলামের দাওয়া ব্যাপকভাবে দেওয়ার চেষ্টা করতে। এই দাওয়া দিতে 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 এক সময় কোনো কোনো নবীকে হত্যা করা হয়েছে, কোনো কোনো নবীকে জীবন্ত একদম করাত দিয়ে কেটে ফেলা হয়েছে, কোনো কোনো নবীকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, কোনো নবীকে পুড়ায় দেওয়া হয়েছে, কখনো একসাথে অনেকগুলো নবীকে হত্যা করা হয়েছে। সূরা ইয়াসিন পড়ে দেখবেন, এরকম নবীদেরকে সবর করতে হয়েছে। অথবা একটা সিচুয়েশন এমন ছিল যে নবীদেরকে আল্লাপাক শক্তিশালী করছেন, নবীদের দাওয়াত ওই কম কবুল করেনি কিন্তু অন্য কম কবুল করছে, তখন তারা ওই কমের কাছে হিজরত করছেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মক্কায় হলো না, হিজরত করে মদিনায় গিয়ে সেখানে কায়েম করলেন, সেখানে তিনি ইসলামী আইন বাস্তবায়ন করলেন, ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন, সাহাবায়ে কেরামের কাছে বায়াত নিলেন এবং অন্য অন্য ধর্মাবলম্বী যারা ছিল ইহুদি নাসারা ওদের সাথে সন্ধি করলেন, যেটাকে আমরা মদিনা সনদ বলি, এবং সামরিক প্রশিক্ষণ দিলেন তার সাহাবিদেরকে, যুদ্ধের ট্রেনিং দিলেন। এক পর্যায়ে যখন তারা বদরে আক্রমণ করতে আসলো আমরা তখন গিয়ে ডিফেন্ড করলাম, এই যে শুরু হলো সশস্ত্র যুদ্ধ। তার আগে কিন্তু অস্ত্র আমরা ধরিনি, আজকে ইসলাম মানেই জঙ্গিবাদ একটা ভাইব ছড়াই দিছে আর কি। কত পরে গিয়ে আমরা অস্ত্র ধরছি, যখন তারা আমাদের 13 বছর নির্যাতন করছে, আমরা ওখান থেকে চলে আসছি মদিনায়, এসে ইসলামিক স্টেট কায়েম করছি, তারপর তারা আমাদের মাল নিয়ে সিরিয়ায় ব্যবসা করছে, পরে যখন তারা আমাদেরকে আক্রমণ করছে তখন আমরা গিয়ে বদরে ওদেরকে ডিফেন্ড করছি। এখন যদি পাকিস্তান বাংলাদেশে আক্রমণ করে আমরা কি ডিফেন্ড করবো না? ওই যারা ডিফেন্ড করবে ওই আর্মিটা কি জঙ্গি হয়ে যাবে? বাজে কথা ছড়ায় সমাজের মধ্যে। সুবহানাল্লাহ, ইন্ডিয়া যদি এখন আমাদেরকে আক্রমণ করে, কথার কথা, এই কথা যদি রয়ের কানে যাতে খবর আসে আমাকে আর খুঁজে পাবেন না, কারণ দেশটা চালায় র, দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না, দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, একটা রেজলিউশনও পাশ হয় না, এখানে সব কিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সবচেয়ে পরেশগার মানুষরা যদি এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে 7 দিনও তারা টিকতে পারবে না, ওদেরকে 7 দিনও টিকতে দিবে না, তারা এত শক্তিশালী এখন, কোনো কিছুই আমাদের হাতে নাই এখন, কোনো কিছু না। আমরা হয়তো মনে করি যে আমরা ওই যে বলে তাওহিদি জনতা, 7 দিনে জনতা শেষ, দেখবেন কিছু করতে পারবেন না, কারণ এই বিগত এই প্রায় 50 থেকে 100 বছরে আমাদের প্রতিটা জায়গা তারা দখল করে ফেলছে, এমনকি আমাদের ধর্মীয় স্বাধীনতাটাও দখল করে ফেলছে। আমি বারবার বলছি যে এমন ধর্ম যেটাতে ওদের কোনো আপত্তি নাই সেগুলোতে আপনি কোনো সমস্যা পাবেন না, ওরা দিব্যি কাজ করবে, দাওয়াতি কাজ, দেখবেন যে কোনো আপত্তি নাই, কোনো বাধা আসবে না। আর যাদেরকেই দেখবে যে তারা তাদের স্বার্থে আঘাত লাগতেছে, ওদেরকে আস্তে 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 সুকৌশলে তারা ভ্যানিশ করে ফেলবে। আপনি দেখবেন 7 দিন আপনার সাথে আছে, দেখবেন 8ম দিন সেই ভাই নাই, দেখবেন যে একটা 10 বছর একটা সংগঠন বা ফাউন্ডেশন খুব কাজ করলো, 10 বছর পর তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করি যে এর পরে যে সময়টা আসতেছে তখন তারাও এই সুযোগটা আর পাবে না ইনশাআল্লাহ, কারণ তাদেরও সময় শেষের দিকে, জুলুমের একটা সময় থাকে। আল্লাহ পাক কী বলছেন, আমি প্রত্যেক কওমের একটা নির্ধারিত সময় বরাদ্দ করে রাখছে, যখন এই সময়টা চলে আসবে, ফাইদা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, এক সেকেন্ড আমি আগাবো না, 1 সেকেন্ড পিছাবো না। তো আমি এই দুটা পয়েন্ট উল্লেখ করে এতটুকু বলতে চাইলাম যে প্রত্যেক যুগে যুগেই আপনি নূহ আলাইহিস সালাম থেকে শুরু করেন একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঈসা, মূসা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসহাবুল কাহফ বা আসহাবুল উখদুদ, সূরা বুরুজ পড়ে দেখবেন আসহাবুল উখদুদের ঘটনা আছে, ওদেরকে তো পুরাই মারা হয়েছে। তো প্রতিটা যুগেই এরকম তাওহীদপন্থী যারা 100% ইসলাম ফলো করতে চায় তাদেরকে টিকতে দেওয়া হয়নি, সব দিক থেকে বাধা প্রদান করা হয়েছে, তখন তারা হয় হিজরত করেছেন, না হলে তারা শাহাদত বরণ করেছেন, অথবা আল্লাহ পাক তাদেরকে শক্তিশালী করেছেন এবং তারা অন্য কোথাও গিয়ে ইসলামী স্টেট কায়েম করেছে, এবং তারপর যখন তাদেরকে আক্রমণ করা হয়েছে তারা কিন্তু সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছেন দাউদ আলাইহিস সালাম এবং নবী সুলাইমান আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ক্ষেত্রে এমনটা হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হিজরতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাদের ক্ষেত্রে কী হয়েছে, তারা কিন্তু আবার ইসলামী খেলাফত কায়েম করতে সক্ষম হয়েছেন। আপনারা জানেন দাউদ আলাইহিস সালাম জেরুজালেমে ইসলামী খেলাফত কায়েম করেছিলেন,
সুলাইমান আলাইহিসসালামও ওখানেই ইসলামী খেলাফত কায়েম করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবার বিজয় করে ওখান থেকে পুরো জাজিরাতুল আরব জয় করেছিলেন। তো এটা ব্যতিক্রম, এই তিনটা দলিল ব্যতিক্রম। আবার ইউসুফ আলাইহিস সালামের দলিল আছে, তিনিও রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন। তো মূল সুন্নাহ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে যখন আমরা তাওহীদের উপর থাকার চেষ্টা করব, সুন্নাহ নিয়ে থাকার চেষ্টা করব, এবং 100% ইসলাম, আমি বারবার বলছি 100% ইসলামের প্রতিটা বিধিবিধান পালনের চেষ্টা করব, তখন আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সমাজ এবং রাষ্ট্রনেতা এই পুরো চারটা সেক্টর থেকে আপনার কাছে বাধা আসবে। তখন সবর, হিজরত, তারপরে অনুকূল পরিবেশে দাওয়া, ইসলামী একটা কমিউনিটি গড়ে তোলা এবং সেই কমিউনিটির মধ্যে ইসলামী হুকুমতগুলোকে চালু করা যতটুকু সম্ভব হয়, এবং তাদের সব ধরনের যে আপনার প্রতিরক্ষামূলক ব্যবস্থা এগুলো করে করা সম্ভব এবং এইগুলো সলিউশন হতে পারে। এখন এই প্রমাণগুলো কোরআনের মধ্যে আছে। এবার মানে হাদিসের দিকে তাকায়, হাদিসের যদি দিকে যদি তাকান, আমার সময় বেশি নাই, শেষ করব। হাদিসের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি আমাদের জন্য, এই উম্মার জন্য এই সময়টাকে ব্যাখ্যা করেছেন। তার ব্যাখ্যাটা আমরা খুব শর্ট করে বলছি। তিনি যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো যে আমার আর কিয়ামতের মাঝে এতটুকুর বেশি ফারাক নাই, এই যে সময়টুকু বাকি আছে এতটুকুই হচ্ছে আমার উম্মতের হাতে সময়। এখন এটা কত বছর এটা নিয়ে আমি কোনো তর্ক করতে চাই না কারোর সাথে, এটা আমাদের কাজও না। এখানে বছর স্পেসিফিকলি মেনশন করা এটা ঠিক হবে না, সময় শর্ট এটা বোঝাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেজর কিছু সাইন বলে দিয়েছেন, যখন এই সাইনগুলো মুমিনরা দেখবে তোমরা সচেতন হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমাদের হাতে সময় বেশি নাই, ইমিডিয়েটলি তোমরা তোমাদের প্ল্যান রেডি করো এবং আল্লাহর পথে কিছু করার চেষ্টা করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জানমাল ব্যয় করে কিছু করার চেষ্টা করো, জিহাদ করো। সাইনগুলোর মধ্যে মেজর হচ্ছে সুদ, এটা মেজর সাইন, সুদ। আপনি আজকে 1% মানুষ খুঁজে পাবেন না যারা সুদ খায় না, হয় খায় না হলে দেয়, না হলে সাক্ষী থাকে না হলে লিখে রাখে। চার শ্রেণী মানুষকে আল্লাহ রসুল সমান পাপে পাপী বলেছেন। মেজর সাইন জিনা, যে কোনো জায়গায় তাকাবেন জিনা আর জিনা, প্রতিটা জায়গায় জিনা আর জিনা। এখন তো আবার ইসলামিক জিনাও বের হয়েছে, নেক সুরতে জিনা এটাও বের হয়েছে, কিন্তু সিরিয়াসলি বলতেছি, দিনী বিষয়ে মানুষ এগুলো দিলিপ্ত হচ্ছে। তারপর তিনি বলেছেন ব্যভিচার, বিবাহিত ব্যক্তিদের ব্যভিচার, এটা কি আমাদের সাইন, লাস্ট জামানা সাইন। তিনি আরও বলেছেন হত্যা, এমনভাবে মানুষকে হত্যা করা হবে যেমন করে কোনো প্রাণীকেও হত্যা করা হয় না। যে হত্যা করছে সে জানবে না আমি কেন হত্যা করলাম, যে নিহত হচ্ছে সে বুঝবে না আমি কেন নিহত হলাম। তিনি বলেছেন মেজর সাইন, পৃথিবীর আনাচে কানাচে মুসলিমদের ব্লাড, মুসলিমদের রক্ত। আজকে যেদিকে তাকাবেন বিশ্বের সেদিকে দেখবেন মুসলিমদের ব্লাড, হোক চায়না বা এই যে মিয়ানমার বা আপনার সিরিয়া, লিবিয়া, জর্ডান, প্যালেস্টাইন, যেখানে তাকান সেখানে একই অবস্থা। আজকে ডিটেলস কিচ্ছু বলার সময় নেই, শুধু পয়েন্টগুলো বলছি। যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন কি আমাদের সাইন, উঁচু উঁচু বিল্ডিং, যাদের জুতা পরার টাকা ছিল না ওরা দেখবেন বিল্ডিং নির্মাণ করতেছে, প্রতিযোগিতা করতেছে, কম্পিটিশন, এটা কি আমাদের সাইন। তিনি আরও বলেছেন সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। সবচেয়ে জালেম ফাসেক যারা, তারা গভর্নমেন্টে চলে যাবে এবং তারা জাতিকে নেতৃত্ব দিবে, এবং আলেমদের সংখ্যা কমে যাবে, বক্তাদের সংখ্যা বাড়তেই থাকবে। এক পর্যায়ে দেখা যাবে যে হকপন্থী আলেমদের জায়গা হবে দুই জায়গায়, হয় মাটির নিচে না হলে কারাগারে, এছাড়া আপনি হকপন্থী আলেম খুঁজে পাবেন না। এগুলো সাইন, চোখের সামনে দেখা যায়। তিনি বলেছেন ইসলামী শাসক যারা, এদের চরিত্র হবে এমন যে তারা দিনকে ওই ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিবে। এখন তাকায় দেখেন, এই যে কয়েকদিন আগে দেখলেন না আরব আমিরাতের ঘটনা, ও তো একা না, ওর সাথে তো কেউ মানুষ আছে, ও তো একা একা কাজটা করে নাই, ও তো একটা জোটের অন্তর্ভুক্ত। ওই জোটটার নাম হচ্ছে কি, গলফ কান্ট্রি, যেটাকে আমরা বলি আমাদের আহলে সাউদ, কাতার, কুয়েত, এরা মিলে আর কি, UAE, দুবাই। তো এরা ইহুদি খ্রিস্টানদের সাথে আপোষ করবে, আতাত করে নেবে, এটাও সাইন একটা। আরও বড় সাইন আছে, সেটা হলো যে আল্লাহ বিরোধী যত আইন আছে সব কিছু দেখবেন সমাজে বাস্তবায়িত হচ্ছে এবং প্রতিটা ইসলামী আইন উঠে যাবে। আরও বড় সাইন খিলাফা, ইসলামী খিলাফা উঠে যাবে, রাসূল বলেছেন কিয়ামতের আগে এটা থাকবে না।
ইমামুল মাহদির কথা পড়ে, সাইনগুলোর কথা বলছে। এছাড়া তিনি বলেছেন ভৌগোলিক পরিবর্তনের কথা, এই যে আমরা যখন এখন মহামারীতে ভুগছি এগুলো অ্যাক্সিডেন্টালি হয়নি, নবীজি বলেছেন এগুলো কেয়ামতের আগে হবে এবং প্রায় 1/3 মানুষ মারা যাবে, 1/3 মানে 3/3। এমনও হবে যে নতুন নতুন এমন সব রোগ ব্যাধির জন্ম নেবে যেটা মানুষ কখনো শোনেনি। মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য শক্তিকে ঈশ্বরের আসনে বসিয়ে দিবে। আপনি বুঝতে পারছেন কিনা জানি না, আমরা কিন্তু বিজ্ঞানকে ঈশ্বরের আসনে বসাইছি এখন। বিজ্ঞান যা বলবে সেটাই সত্য, আমরা যেটা কোরআন সুন্নাহ যেটা বলবে ওটা সত্য না। বিজ্ঞানের প্রতি এই যে অতিভক্তি, এটা আমাদেরকে ওর প্রতি অন্ধ করে দিয়েছে। আমরা এখন বিজ্ঞানের প্রতি অন্ধ, ও যেটাই বলুক অন্ধভাবে বিশ্বাস করবে মানুষ। কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম যে অনেক আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওই গ্রহটা হচ্ছে সোনা দিয়ে তৈরি, হীরা দিয়ে তৈরি, সরি, গ্রহটা হীরা দিয়ে তৈরি, অনবরত হীরা বিচ্ছুরিত করতেছে নাকি, নাসা বলেছে এই কথাটা। তো এটা আমরা সবাই বিশ্বাস করেছি, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যে এমন জায়গা আছে মুত্তাকিদের জন্য জান্নাত যেখানে মাটি সোনার মেশকম বড়, সেটা কিন্তু আমরা বিশ্বাস করছি না। তো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এই যে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশনটা, এটা আল্লাহ বিরোধী কোনো শক্তি থেকেই আসছে, এটা আল্লাহর অনুগত বান্দাদের পক্ষ থেকে আসেনি। যদিও বা বিজ্ঞানের বেসগুলো আমরা দিয়েছিলাম, চিকিৎসাশাস্ত্রের অন্য অন্য সব কিছুর বেস আমরা দিয়েছিলাম, অন্য একটা সভ্যতা এটার উপরে মানুষকে নাস্তিক বানাচ্ছে। তো দেখবেন এগুলো কি আমাদের সাইন, মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তির ইবাদত করা শুরু করবে এবং তার উপর ডিপেন্ডেন্সি চলে আসবে। অনেক আছে, এগুলো বলে শেষ করা যাবে না। আপনারা কিতাবুল ফিতান বইগুলো পড়বেন, কে আমাদের সহি আলামত বইগুলো পড়বেন, দেখবেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সাইন বলেছেন আমরা এখন 98% দেখতে পারি, 2% আমরা দেখতে পারছি না এখন, যেমন ইমামুল মাহদিকে আমরা দেখছি না। যদিও বা বুয়েট থেকেও নাকি একজন মাহদি বের হয়েছেন, আপনারা জানেন অনেকে হয়তো, এগুলো শয়তানি, এক বাক্যে শয়তানি। এগুলোর পিছনে যারা আছে তারাও এগুলো সুপরিকল্পিতভাবেই করে, যুবকদেরকে বিভ্রান্ত করে। কারণ শেষ জামানার কিছু কিছু যুবক আছে যারা সচেতন খুব, তারা অপেক্ষা করতেছে যে কখন এই সময়টা আসবে এবং আমি তার সাথে যুক্ত হব। তাদেরকেই মূলত ডিসিভ করার জন্য এগুলো বের করা হয়। বাংলাদেশ থেকে অনেক মাহাদি বের হয়েছে কিন্তু এই পর্যন্ত, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, এগুলোতে বিভ্রান্ত হবেন না। ইমামুল মাহাদি আরবি ভাষায় কথা বলবে না, মনে রাখবেন, বাংলা ভাষায় বয়ান করবে না, আরবি ভাষায় কথা বলবে। যাই হোক, তো এটা আমরা চোখে এখনও দেখিনি। আমরা আরও কি দেখিনি, আমরা কিন্তু মালহামা দেখিনি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানে এমন যুদ্ধ আসছে যেখানে 99% মানুষ মারা যাবে এবং বড় বড় পারমাণবিক যে ওয়েপেন্সগুলো আছে এগুলো বিস্ফোরিত হতে থাকবে। একটা ওই যে কী নাম জায়গাটায় বিস্ফোরিত হলো, লেবাননের ওই যে বৈরুত, ওইখানে একটা অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণে দেখলেন কি হলো। এরকম যদি নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হয় এক একটা দেশে, কী অবস্থা হবে চিন্তা করেন, ভাবেন এগুলো নিয়ে। এটা আমরা এখনও দেখিনি চোখ দিয়ে, কিন্তু এটা আমাদের সামনে দেখতে হবে। আরও আছে, আমরা যেটা দেখিনি, ঈসা আলাইহিস সালামের আগমনটা আমরা এখনও দেখি নাই, ইয়াজুজ মাআজুজের দ্বিতীয় দলের বের হওয়া আমরা এখনও দেখি নাই। দুইটা দলের কথা বলেছেন আল্লাহ রাসূল, একটা দলের কথা বলেননি। তিনি বলেছেন দ্বিতীয় দল যখন বের হবে তখন তারা ওই সি অফ গ্যালিলি বা ওই যে তাবারিয়া হ্রদের পাশ দিয়ে যাবে এবং বলবে যে এখানে একসময় পানি ছিল। তাবারিয়া হ্রদ কোথায়? ইসরায়েলের পাশে, ইসরায়েলের পাশে। এবং তাবারিয়া হ্রদের এখন আপনারা অনলাইনে দেখবেন সেখানে পানি নাই। তাই আমরা বলেছি অনেক আগেই প্রথম দল বের হয়ে গেছে, অনেক আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। এটা আমাদের আমাদের মত, আমরা বলিনি যে এই মতটাই গ্রহণ করুন, কিন্তু বলেছি এটা আমাদের অ্যানালাইসিস। কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে আমাদের কাছে মনে হচ্ছে যে প্রথম দলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই বের হয়ে গেছে। কারণ একদিন আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, হাদিসটা বুখারিতে আছে, এবং ধরফর করে উঠলেন, চেহারা ভয়ার্ত, ঘামাক্ত। তার স্ত্রী তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কী সমস্যা? তিনি বললেন যে ওয়াইলুল্লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস। তখন তার স্ত্রী বললেন, আনি হুলিকু ওয়াফিনা সালেহুন, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব? তিনি বললেন যে অবশ্যই হয়ে যাবে, যখন আরবের মধ্যে নোংরামি ছড়ায় যাবে, আরবে নোংরামি ছড়ায় যাবে। এখন আরবে দেখেন নোংরামি আর নোংরামি। আপনারা মনে করেন যে আবু ধাবি একটা ইসলামিক স্টেট, রাত্রেবেলা ওটা হয়ে যায় একটা জাহান্নামের স্টেট এক কথায়। ওখানে মাফিয়ারা থাকে এবং যাবতীয় রকম পাপাচার ওখানে হয়,
নোংরামি ছড়া যাবে। তিনি বলছেন আজকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে ইয়াজুজ আর মাজুজের দেয়াল এই রকম ফুটা হয়ে গেছে, এটা দেখাইছেন তিনি। আর ওই সময় বলছেন এই কথাটা 1400 বছর আগে, আজকের দিনে ইয়াজুজ আর মাজুজের দেয়ালটা এই পরিমাণ ফুটো হয়ে গেছে। আমরা জানি যে ইনশাআল্লাহ বলবে তারা, তো হতে পারে প্রথম দল রাসূলের জীবদ্ দশাতেই বের হয়ে গেছে, কারণ তাদের ফাংশন হচ্ছে, তাদের ফাংশন মানে তাদের খাসলত হচ্ছে তারা পৃথিবীর প্রতিটা জায়গায় ফাসাদ সৃষ্টি করবে, প্রতিটা জায়গায়। এখন আপনি দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কারা ফাসাদ সৃষ্টি করতেছে, কারা কোন শক্তি পৃথিবীর প্রতিটা জায়গায় ফেতনা সৃষ্টি করতেছে, প্রতিটা জায়গায়। একটা দেশও তারা বাকি রাখে নাই, এবং পুরো বিশ্বটা একটা ওয়ান ওয়ার্ল্ড অর্ডারে চলতেছে, একটা অর্ডার সারা বিশ্ব ওইভাবে চলতেছে। যদি বলে 20 সেকেন্ড হাত ধাও, 20 সেকেন্ডে হাত ধোবে সবাই, যদি বলতো 30 সেকেন্ড তাহলে সবাই 30 সেকেন্ড। কয়দিন আগে বললো যে মাস্ক পরলে বাঁচা যাবে, পরে বললো না বাঁচা যাবে না, তারপর কয়দিন পর বললো যে ঘরের মধ্যেও ভাইরাসটা আসতে পারে, এটা বাতাসে ছড়াচ্ছে, এক এক সময় এক এক কথা বলতেছে, কিন্তু যা বলতেছে সবাই সেটাই মেনে নিচ্ছে। প্রতিটা জায়গায় ইউনাইটেড নেশনস জাতিসংঘ যা রেজুলেশন পাশ করবে পুরো বিশ্বের প্রতিটা কান্ট্রি সেটা মেনে নিতে বাধ্য। সবাই মিলে যদি বলে তুরস্ককে আক্রমণ করো, আক্রমণ করবে। যদি বলে বাংলাদেশে ইসলামী শরীয়ত যারা বাস্তবায়ন করতে চাচ্ছে সবগুলোকে ধরো আর কাটো, সবগুলোকে ধরে কেটে শেষ করে দিবে, কিচ্ছু করতে পারবেন না আপনি, আপনি একদম হেল্পলেস, কিচ্ছু করতে পারবেন না। আসহাবুল কাহফ কত প্রজ্ঞাবান ছিলেন এখন চিন্তা করেন, তারা জানতেন যে আমরা পারবো না, তারা চলে গেছিলেন এখান থেকে। আমি বারবার বলছি এটা একটা অপশন, যদি আপনি ইমান আমল হেফাজত করতে চান এটা একটা অপশন। কোথায় যাবেন আমাকে জিজ্ঞেস করবেন না, আপনি চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, শেষ জামানায় মুমিনদের অবস্থা হবে এরকম, হাতের মধ্যে ইমান ধরে রাখা, হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। এখন যদি ইসলাম ফলো করার পরও আমরা কমফোর্টেবল লাইফ লিড করি, সব কিছু কমফোর্টেবল, তাহলে বুঝবেন যে আমাদের ইমান আগুনের মতো না, সিম্পল। যদি ইমান লালন করার পরেও আমাদের জীবনটা চারদিক থেকে সংকুচিত হয়ে না আসে, বাধা না আসে, তাহলে বুঝতে হবে আমরা সেই ইমান লালন করতেছি না যেটা আল্লাহ রাসূল করতে বলেছেন, এটাতে একমত তো আপনারা। তখন তিনি বলেছেন যে তখন ওই মুমিনদের সবচেয়ে সেরা সম্পদ হবে জমি, জমি মানে ল্যান্ড, সবচেয়ে সেরা সম্পদ হবে সোনা, কয়দিন পরে বুঝবেন সোনার মূল্য কী জিনিস, সবচেয়ে সেরা সম্পদ হবে রূপা, সবচেয়ে সেরা সম্পদ হবে গবাদি পশু, যেগুলো নিয়ে তারা পাহাড়ি এলাকায় চলে যাবে এবং সেখানে গিয়ে তারা কমিউনিটি গড়ে তুলবে এবং ওখানে ইমান তারা সংরক্ষণ করবে। এই হাদিসগুলো কোনো স্কলার কেন বলেন না আমি জানি না, হয়তো বা তারা মনে করছেন যে এখনও শত শত বছর বাকি আছে, সব ঠিকঠাক হয়ে যাবে, আমরা আবার দাওয়াতের মধ্য দিয়ে ইসলামী হুকুমত কায়েম করে ফেলব। এই জন্য খালি ফজিলত আর ফজিলত বয়ান করতেছে একদল, আরেক দল খালি জিকির আর জিকির, আরেক দল সবাইকে বুকে হাত বাঁধাও, বুকে হাত না বাঁধালে সবাই কাফের, সবাই আর পরিশুদ্ধ হতে পারতেছে না বুকে হাত না বাঁধা পর্যন্ত, আর তাদের নির্দিষ্ট দলের যে যারা নেতা আছে তাদের হাতে বায়াত না করা পর্যন্ত আপনি জাহিলিয়াতে জীবনযাপন করতেছেন আর কি। যেই আপনি করলেন আপনি সফল। ওই রকম আকীদার যদি 4-5টা দল থাকে তাহলে আবার একদল আরেক দলকে ব্লেম করতেছে যে ও বাতিল আমি হক। এই সংগঠনগুলোর বিরোধী না আমরা, আমরা বিরোধী তাদের অভ্যন্তরীণ ক্রোন দলের বিরোধী আমরা। যদি 10টা সংগঠন থাকে বাংলাদেশে হকপন্থী সংগঠন, সবার মাঝখানে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, সবাই সবার সাথে মিলে ঝুলে কাজ করে ইসলামিক স্বার্থে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করব। সেখানে যদি ভাই ক সংগঠন থাকে, উনি খয়ে থাকেন, দুজনকে আমি আমার ভাই মনে করব, কোনো সমস্যা নাই, বরং দুজনের প্রোগ্রামে আমি যাব, দুজনের আমি মাসিক আনন্দ দিব, দুজনকে আমি মিউচুয়াল করার চেষ্টা করব, আমি আমার প্ল্যাটফর্মে তাকে আনার চেষ্টা করব। কিন্তু যদি 10 জন মনে করেন 10টা হক আলাদা আলাদা পথ এবং আমারটাই সঠিক অন্যটা বাতিল, যদি আমার আমিরের আনুগত্য তুমি না করো তাহলে তুমি জাহিলিয়াতে আছো, যদি অমুক ভাইয়ের আমিরের আনুগত্য তুমি করো তাহলে তুমি আমার হকপন্থী না, এই কনসেপ্টগুলোই হচ্ছে বাতিল, এটা হচ্ছে নেক্সট শুরুতে ধোকা আর কি। এটাকে আমরা বলি সহি ভুল পথ, এটা হলো সহি ভুল পথ, এটা সহি পথ কিন্তু সহি ভুল পথ, যেটা আপনাকে মুসলিম উম্মার এই পুরো উম্মা থেকে ডিসকানেক্টেড করে ফেলবে। আপনি নির্দিষ্ট জায়গায় চলে আসবেন, ওইটুকু আপনার কাছে হক মনে হবে, বাইরের ভালোটাও আপনি আর দেখতে পারবেন না। একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ আওয়ামী লীগ নাম ধরে বললাম, তাদের মাঝখানে কিছু ভালো মানুষ নাই, কিছু ভালো মানুষ নাই, ওই ভালো মানুষরা কিছু ভালো কাজ তো করে। ধরেন তারা একটা প্রকল্প হাতে নিল যে আমরা প্রচুর গাছ লাগাবো, কাজটা কি খারাপ?
এই কাজটাতে আমি যদি হেল্প করি আমি কি ইমান হারা হয়ে যাব? বিএনপি ধরেন এক নাম দিয়ে বললাম, তো তারা যদি বলে যে আমরা প্রত্যন্ত সব জায়গায় নলকূপ স্থাপন করব যাতে মানুষ পানি পায় যেখানে পানির সংকট আছে, কাজটা কি খারাপ? কিন্তু আপনি যদি দল করেন তখন এক দলের কাছে মনে হবে ওর দলের কাজটা খারাপ, আর আরেক দলের কাছে মনে হবে ওর কাজটা খারাপ। একজন বলবে এর এখানে কোনো দূরভিসন্ধি আছে, আরেকজন বলবে এর পিছনে মনে হয় কোনো মাস্টার প্ল্যান আছে, এ মনে হয় কোনো উদ্দেশ্য সাধন করতে চায়। এইটাও কি আমাদের সাইন যে উম্মাহ বিভক্ত হয়ে যাবে, উম্মাহ বিভক্ত হয়ে যাবে? আমার সময় শেষ, আমি আর 10 মিনিট সময় শেষ করছি ইনশাআল্লাহ। এই সিচুয়েশনগুলো অ্যাক্সিডেন্টালি হয়নি। আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআন আমাদেরকে যেগুলো বলছে এবং হাদিস যেগুলো বলছে, এই জিনার কথা বলেন, সুদের কথা বলেন, ইসলাম বিরোধী আইনের কথা বলেন, আমাদের বিভক্তির কথা বলেন, আর এই যে মুসলিম যুবক যুবতী নারী পুরুষ যারা আছে ওদের দুনিয়ার মোহ দেখবেন, দুনিয়া ঠিক রেখে তারা দিন পালন করতে চায়, এটা কখনো সম্ভব না হয়। আপনাকে একটা না একটা স্যাক্রিফাইস করতেই হবে, আপনাকে দিন ওভার দুনিয়া অথবা দুনিয়া ওভার দিন এমন কনসেপ্ট নিতে হবে আর কি। যদি আপনি চিন্তা করেন যে আমার দুনিয়া ওভার দিন, মানে দিনের উপরে আমি দুনিয়াকে প্রাধান্য দিব, তাহলে আপনি হালাক হয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন আপনি। আর যদি আপনি মনে করেন আমি প্রতিটা সেক্টরে দিনকে দুনিয়ার উপরে প্রাধান্য দিব, তাহলে আপনি সফল। এরকম মানুষ কয়জন আছে আমাকে খুঁজে বের করে দিবেন? দাড়ি টুপি পাগড়ি চিল্লা লাগায় বের হচ্ছে কিন্তু সম্পত্তি বোনকে দেয় না, দেখবেন ওর কাছে ওইটা দিনের অংশ না। তো দিন ওভার দুনিয়া, প্রতিটা সেক্টরে আমার উদ্দেশ্য হবে যে আমার দিনই যে বিধান আছে এটাকে আমি দুনিয়ার উপরে প্রাধান্য দিব, তাহলে আমরা সফল। আপনি ব্যবসা করতে যান বা চাকরি করতে যান বা যে কোনো কাজ করতে যান, আপনাকে এই কনসেপ্টটা লালন করতে হবে, এটা হচ্ছে সমাধান। তো আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দিনই ভাই বোন যারা আছেন এবং নারী পুরুষ মুসলিম ইনক্লুডিং ওলামায়ে কেরাম, প্রচুর প্রচুর মানুষ আছেন যারা দিনকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে প্রাধান্য দিতে পারছেন না। এই কারণেই আমাদের জন্য দিনের জন্য জান মাল সময় শ্রম ব্যয় করাটা আমাদের কাছে ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে, এখন আমরা এটাকে মেইন সাবজেক্ট মনে করতেছি না, এটাই আমাদের অন্যতম সমস্যা। এর জন্য আমরা আমাদের অভ্যন্তরীণ ক্রন্দলকে দুষছি বা আমাদের ইমানি দুর্বলতাকে দুষছি বা জ্ঞানের স্বল্পতাকে দুষছি, কিন্তু এগুলো দোষার সময় এখন আমাদের নাই, এগুলো থেকে বের হয়ে আসার সময়। সিচুয়েশনটা খুব সংক্ষেপে ব্যাখ্যা করতে চেষ্টা করলাম কোরআন এবং হাদিস থেকে। আর যদি আপনি এগুলোর সাথে গ্লোবাল অ্যাফেয়ার্সটা মিলান, সারা বিশ্বে কী হচ্ছে, তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। বিশ্ব এখন একটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, এরপর থেকে আর ভালো দিন আসার সুযোগ নাই, এরপর থেকে দিনগুলো আরও খারাপ থেকে খারাপ হতে থাকবে, এরপরে আসতে থাকবে আপনার সামনে, আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, এরপর থেকে আসতে থাকবে আপনার সামনে ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক ধস, টাকার মান কমতে থাকবে, কথাগুলো ভালো করে মনে রাখেন, টাকার মান কমতে থাকবে, আপনার টাকা পয়সা যা আছে ব্যাংক থেকে বের করে নেন দ্রুত, ব্যাংকিং পুরো সিস্টেমটা ধসে পড়বে। যতই এরা এই মিডিয়ার মধ্যে মানে আশার বাণী শোনাক না কেন, এগুলার ধোকায় পড়বেন না, পুরো ব্যাংকিং সিস্টেম IMF-এর আন্ডারে যেটা আছে এটা ধসে পড়বে। যখন ব্যাংক ধসে পড়বে তখন টাকার মান কমে যাবে। তুরস্ক একবার বলেছিল যে আমরা অমুক আইনটা বাস্তবায়ন করতে চাই, সাথে সাথে তার 7 দিনের মধ্যে তুরস্কের টাকার মান 2000% কমে গেছে, 2000%। কে কমালো এটা? ওই জায়নিস্টটা কমিয়েছে। টাকার মান কমতে থাকবে, আপনার ব্যাংকিং সিস্টেমটা কলাপস করে যাবে। এইসব লেকচার শুনলে আমাকে রিমাইন্ডার নিতে পারে, এগুলো আপনি কেমন করে জানলেন? আমি কোনো রকম পলিটিক্যাল দলের কথা শুনে এগুলো বলছি না, আমার কাছে কোরআন আছে তো, আমার কাছে হাদিস আছে, আমার অন্য জায়গায় যাওয়ার দরকার নাই তো। কোরআন এবং হাদিস এবং সমসাময়িক বিশ্বের গ্লোবাল অ্যাফেয়ার্স যদি মিলাই তাহলে আপনি দেখবেন এগুলো হতে যাচ্ছে সামনে। যারা বিশ্বাস করছে না এই কথাগুলো ওদেরকে ওদের রাস্তায় আমি ছেড়ে দিয়েছি, তাদের জন্য আমার এতটুকু কথা শুধু এতটুকু যে আপনারা ধৈর্য ধরেন, সামনে দেখতে পারবেন কী হচ্ছে, কারণ আমার তর্ক করে সময় নষ্ট করারও সময় নাই। ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে, টাকার মান পড়ে যাবে, আরও কি পড়ে যাবে, আপনার এই যে সম্পত্তিগুলো আছে এগুলোকে দ্রুত আপনার উচিত হবে সোনা রূপায় কনভার্ট করে ফেলা, সোনা বা রূপা অথবা জমি অথবা ব্যবসা অথবা গবাদি পশু, এগুলোতে কনভার্ট করেন দ্রুত। আর কি হতে পারে সামনে? পরিবেশটা এরকম থাকবে না, আল্লাহ পাক ধোঁয়া আসতেছে বলছেন, ধোঁয়া দুখান, সামনে আসবে নিউক্লিয়ার যুদ্ধ, বিশ্বের পরাশক্তি যেগুলো আছে এই চায়না রাশিয়া এই অ্যালায়েন্সের সাথে আমেরিকা ন্যাটো এবং পশ্চিমা সভ্যতা, এদের মাঝে একটা কলুশন হতে যাচ্ছে সামনে। এখানে মুসলিমরা কিন্তু কোনো রোল প্লে করছে না, আমরা না, এখানে চায়না রাশিয়ার এই যে কন্টিনেন্টটা আছে এদের অ্যালায়েন্স,
এবং পশ্চিমা সভ্যতা আর ন্যাটো, এদের মাঝখানে মূলত হবে মালহামাটা, আমাদের সাথে হবে না। আমরা পরে এখানে ইনভলভ হব, যখন তারা তাদের মাঝে কিছু শক্তি মুসলিমদেরকে আক্রমণ করবে তখন মুসলিমরা অস্ত্র ধরবে, আমরা আগে অস্ত্র ধরবো না। এক পর্যায়ে যখন আমরা অস্ত্র ধরবো এবং মুসলিমদের নেতৃত্বের জন্য আল্লাহ ইমামুল মাহদিকে পাঠাবেন, তখন খোরাসান থেকে বাহিনী যাবে জেরুজালেম বিজয় করতে। আল্লাহ রাসূল বলেছেন যে এমন কোনো শক্তি নাই যারা তাদেরকে আটকাতে পারবে, কোনো শক্তি পারবেন। লা তাযালু তাঈফাতাম মিন উম্মত যাহিরিন আলাল হক, এটাকে আবার অনেকে অন্য অন্য জায়গায় মিলাইছেন। আমার মতে এরা খোরাসানের বাহিনী, আপনার মতে অন্য কিছু হতে পারে, আমার মতে এটা খোরাসানের বাহিনী। তাদেরকে আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি এখন পর্যন্ত, তারা হাঁটু আত্মসমর্পণ করেনি, হাঁটু গেড়ে দেয়নি, এটা সামনে হতে যাচ্ছে। তাদের হাতে আল্লাহ পাক জেরুজালেম বিজয় দিবেন। কিন্তু এই যে মালহামার কথা বলছি, এখানে আপনি বাঁচতে পারবেন কিনা সেটা চিন্তা করেন। এখানে প্রতিটা কান্ট্রি কোনো না কোনোভাবে ইনভলভ হয়েই যাবে, কেউ সরাসরি কেউ পরোক্ষভাবে। বাংলাদেশ যদি ইনভলভ নাও হয় তাকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা হবে, এবং আপনি সাপ্লাই যেগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে, আপনি ফ্রেশ এয়ার পাবেন না, আপনি ফ্রেশ খাবার পাবেন না, কী খাবেন, কী পরবেন, ওষুধ কোথা থেকে পাবেন, জলবায়ু ফ্রেশ বাতাস কোথায় পাবেন, এগুলো চিন্তা করেন। আপনার মেয়ে কীভাবে বাঁচবে, আপনার মা বোনকে কোথায় নিয়ে যাবেন চিন্তা করেন, এগুলো সামনে হতে যাচ্ছে, এই কলুষণগুলো হবে সামনে। আরও আছে যেটা আমরা এখনও দেখছি না এবং ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে, সেটা হলো যে এটা এক দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে না, এটা 7-10 বছর ব্যাপী এই গেরিলা ওয়ারগুলো হতে থাকবে, বিশ্ব আর আগের অবস্থায় ফিরবে না। এই যে সায়েন্টিফিক টেকনোলজি দেখছেন, এটা কোলাপস করে যাবে, আপনি ইন্টারনেট পাবেন না, ইলেকট্রিসিটি পাবেন না, কিছুই পাবেন না। আবার ওই প্রাচীন ঘোড়া ঢাল তলোয়ারে চলে আসতে হবে, ওই প্রাচীন কৃষিভিত্তিক অর্থনীতি সব ওইখানে যাচ্ছে আবার ঘুরে ফিরে। আর আমি প্রথম ব্যক্তি নই যে এই কথাগুলো আমি বলছি, এই কথাগুলো অনেক স্কলারই বলেন এখন। তো এই এই সিচুয়েশন সামনে আসতে যাচ্ছে, পরিস্থিতি ভালো নয়। আমি ভয় দেখানোর জন্য কথাগুলো বলিনি, বরং আমি নিজের জন্য যা পছন্দ করি আপনাদের জন্য তাই পছন্দ করি বলেই কথাটা বলেছি। এবং আমি আহ্বান জানাবো আপনারা প্রত্যেকেই কোরআন সুন্নাকে পড়াশোনা করে, গবেষণা করে, গ্লোবাল অ্যাফেয়ার্সের সাথে মিলিয়ে ঠান্ডা মাথায় ভাবতে থাকেন যে আসলে কী হচ্ছে বিশ্বে, কী হতে পারে, তারপর নিজেরাই বুঝতে পারবেন যে কী করণীয়। আমি কয়েকটা করণীয় কিন্তু বলেছি, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করছি। করণীয় কয়েকটা পয়েন্ট, নাম্বার ওয়ান, অন্ধত্ব দূর করতে হবে, নাম্বার ওয়ান, এটা প্রথম পয়েন্ট। অন্ধত্ব তো বোঝেন, ভিতরের অন্ধত্ব, এটা ততক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ না আপনি কোরআন সুন্নাহর কাছে ফিরে আসছেন। এবং কোরআন সুন্নাহকে ওই তোতা পাখির মতো পড়লে হবে না, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে গবেষণা করতে হবে। ওই এই কিতাব মুখস্থ করলাম আর সেই কিতাব মুখস্থ করলাম, এই দাওড়া ফারেক ওই ফারেক, এগুলো ফারেক টারেক দিয়ে এখন খাওয়া নাই, এরা উম্মাকে কিছু দিতে পারতেছে না, এখন খুবই অল্প, যারা দিতে পারতেছে তারাও খুব অল্প। দেখবেন হাফেজিয়া মাদ্রাসায় পড়ে একটা হিফজখানায় চাকরি করছে, দ্যাটস অল, তার কাছে মনে হয় কোরআন এতটুকুর জন্যই নাজিল হয়েছে। আল্লাহ পাক কী বললেন প্রথম আয়াতে, আমি যে তেলাওয়াত করলাম, কোরআনের সব কিছুর সমাধান আছে, সমাধান দিবে এটাকে স্কলাররা দিবে, তারাই যদি না বোঝে তাহলে কেমন করে সমাধান দিবে। তো অন্ধত্ব দূর করেন, সেকুলার সিস্টেমে যদি পড়েন 20 বছর আপনি অন্ধ হয়ে যাবেন, আর ইসলামিক সেক্টরে যদি পড়েন কিন্তু ইসলামিক পড়াশোনাটাকে প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সাথে মিলাতে না পারেন তাহলে অন্ধত্ব থেকে যাবে। দুটাই দূর করতে হবে, অন্ধত্ব দূর করেন, নাম্বার টু আমরা যেটা করণীয় জ্ঞান অর্জন করেন। সময় কম মানে এমন না যে কালকে কেয়ামত হবে, আপনি প্ল্যান করেন, নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত। আমাদের ফাউন্ডেশনের প্রতিটা ছেলের উচিত হবে ফজরের পর থেকে পড়াশোনা লেগে যাওয়া, পড়াশোনা ছাড়া কিছু করার নাই আপনাদের আপাতত মূল কাজ। কারণ যদি আমি জ্ঞান অর্জন না করি আমি বুঝতে পারবো না সামনে কী হতে যাচ্ছে, আর যদি আমি বুঝতেই না পারি সামনে কী হতে যাচ্ছে তাহলে আমার ধ্বংসকেও ঠেকাতে পারবো, কোনো পলিটিক্যাল লিডারও ঠেকাতে পারবে না, কোনো ধর্মীয় আলেমও ঠেকাতে পারবে না। একটু দেখলেন না করোনা দিয়ে সবাই কত অসহায় হয়ে গেল, কোন পলিটিক্যাল লিডার আপনাকে বাঁচাতে পারলো এক্সেপ্ট আল্লাহর রহমত ছাড়া। আমি প্রতিটা দিন বাছাই করা কোরআনের আয়াত পড়েছি, করোনার প্রতিটা দিন, আর আমি জানি যে কোরআন আমাকে শেফা দিবে, কোরআন আমাকে হেফাজত করবে, আল্লাহ বা কোরআন এটা বলেছেন, এটাই শিফা, এটাই হুদা, এটাই রহমত, এটা নিরাপত্তা। সূরা বাকারা পড়েন প্রথম 5 আয়াত, আয়াতুল কুরসির শেষের 3 আয়াত, তারপরে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পড়েন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়েন, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, সূরা ফালাক নাসে ক্লাস পড়েন, কাফেরুন পড়েন, আপনি প্রোটেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। সকালে পড়েন সন্ধ্যায় পড়েন, এটা তো এই যে এটা তো কিছুই না, মাস্ক আমাকে বাঁচাতে পারবে? কিন্তু আমার ভিতরে যদি সমস্যা থাকে সেটা যেন আপনার কাছে না যায় সেজন্য আমি এটা পড়ছি। এমন তো হতে পারে আমার মধ্যে কোনো সিমটম নাই কিন্তু ভাইরাস আছে,
যাই হোক, নাউজুবিল্লাহি মিন দালিক, জ্ঞান অর্জনের কথা বলছিলাম। জ্ঞান অর্জন যদি না করতে পারি তো আমি সামনের সিচুয়েশন বুঝতে পারবো না, তখন আমার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কোনো পলিটিক্যাল লিডারও না, কোনো রাজনৈতিক নেতাও না এবং ধর্মীয় নেতারও। অন্ধত্ব দূর করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটা দিনই ভাই বা বোন যারা আমাদের লেকচারগুলো শুনবেন তাদের ডেইলি রুটিনটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমি যে কথাগুলো বলছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে ফজরের আগে সলাত জামাতের সাথে। প্র্যাকটিক্যাল কথা বলছি এখন কিছু, এতক্ষণ তো থিওরিটিক্যাল কথা বললাম। কী করবেন? জ্ঞান অর্জন করবেন, অন্ধত্ব দূর হবে এবং সুন্না, রাসূলের সুন্না, 24 ঘন্টা সুন্না আমার আপনার ভিতর থাকতে হবে এবং গর্ব করে বুক ফুলিয়ে সুন্না পালন করতে হবে, কারো দিকে তাকানোর সময় নেই আপনার। ফজরের আগে উঠতে হবে, ওই সময় একটু দোয়া করা, দোয়া কবুল হয়, আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। ফজরের সালাত পড়ার পরে ঘুমানো যাবে না, ওই সময়টাই পড়াশোনার সময়, ওই সময়টাই আপনাকে বই নিয়ে বসতে হবে, কোরআন নিয়ে বসতে হবে, প্রতিটা দিন মিনিমাম 1 ঘন্টা কোরআন পড়তে হবে। আমার কথা আপনি বোঝেন বা না বোঝেন কোরআন তেলাওয়াত করতে হবে, বোঝেন আর নাই বোঝেন, আর আমি তো বলছি বারবার বুঝতে হবে, বুঝতে হবে। আপনাকে আরবি ভাষাটা শিখতে হবে, আরবি ভাষা না জানেন অ্যাটলিস্ট কোরআনের আপনাকে তর্জমাটা পড়েন, এ টু জেড তর্জমাটা পড়েন, ডেইলি 4-5টা করে হাদিস পড়েন, একটা বিষয়ভিত্তিক বই পড়েন, সকালের 2 ঘন্টায় দেখবেন আপনি অনেক কিছু পড়তে পারেন, অনেক কিছু। এরপরে ঘুমানো যাবে না, এরপরে আপনি জগিং শুজ আপনাকে পড়তে হবে, শুজ পরে রাস্তায় চলে যান বা আপনি মাঠে চলে যান, আপনি দৌড়ান, মিনিমাম 4-5 পাক দৌড়ান, আপনার স্ট্যামিনা বাড়বে। তারপরে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে প্রতিটা দিন, একদিনও বাদ দেওয়া যাবে না, একদিনও বাদ দেওয়া যাবে না। আপনাকে প্রতিটা দিন ব্যায়াম করতে হবে, যদি জিম করতে পারেন খুব ভালো হয়, যদি না করতে পারেন বাসায় পুরো ফুল বডি ওয়ার্কআউট করতে হবে। ফুল বডি ওয়ার্কআউট করবেন, আপনার ফিজিক্যাল আপনার গ্রোথটা ভালো হবে, আপনি সুস্থ থাকবেন। এই ব্যায়ামের সাথে কোরআন মেমোরাইজ করার সম্পর্ক আছে, আপনি যত ব্যায়াম করবেন তত সুন্দর আপনার মেমোরিটা ভালো থাকবে, মেমোরি শার্প থাকবে। প্র্যাকটিক্যাল কথা বলছি এখন, এবং কোরআন হিফজ করতে হবে মিনিমাম 1 পারা, মিনিমাম 1 পারা হাদিস হিফজ করতে হবে। আরও আছে খাবারের ব্যাপার, এমন কোনো খাবার পেটে ঢুকাবেন না যেটা হারাম খাদ্য দিয়ে তৈরি, হারাম হারাম উৎস থেকে আসছে। একটা দিনী ভাইয়ের বাসায় বেড়াতে গেছেন, তা জানতে পারলেন সে তার এই টাকার মধ্যে সুদ আছে, বাদ খাবার ওটা তো সরিয়ে দিতে হবে, খাওয়া যাবে না, কোনো হারাম খাবার যেন আপনার পেটে না যায় এবং কোনো দাজ্জালীয় ফুড যেন আপনার পেটে না যায়, কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না, বাইরের সব খাবার বাদ, যে খাবারগুলো সুন্না প্রফেটিক ও খাবারগুলো খেতে হবে আপনাকে, ফিজিক্যালি আপনাকে স্ট্রং হতে হবে। এবং প্রত্যেকটা ছেলেকেই ব্যক্তিগতভাবে, আমরা এখন তো অ্যাসোসিয়েশন ওয়াইজ এটা করতে পারিনি, কারণ করলেই আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে, প্রত্যেককেই নিজ নিজ তাগাদায় সামরিক যে প্রশিক্ষণ সেটা নিতে হবে। এটা ইউটিউবে পাবেন, ইউটিউবে গেলে দেখবেন সামরিক অনেক প্রশিক্ষণ, অনেক ব্যায়াম আছে, কীভাবে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন, কেমন করে আপনি পুশ আপ দিবেন, ওদের ট্রেনিং আছে, তো এগুলো এখন অ্যাভেলেবল, এগুলো আপনাকে নিতে হবে, কারণ যে কোনো সময় আপনাকে আল্লাহর পথে আসতে হতে পারে। তখন আপনি কি ওই সময় আবার প্রশিক্ষণ নেবেন? এখন থেকে প্রস্তুত হন। আমাদের যে ভাইরা গ্রাম থেকে আসে আমি তাদের প্রতি ঈর্ষা করি, তারা অনেক ফ্রেশ জায়গায় থাকেন, ওখানে যে ফ্রেশ বাতাস, ফ্রেশ খাবার, এগুলো আপনাদেরকে অনেক উপকার করবে, কখনো ভুলেও শহরে আসবেন না। আমরা চেষ্টা করছি কত দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করতেছি, কত দ্রুত এখান থেকে পালানো যায়। এছাড়া কোনো হারাম রিজিকের সাথে আমাদেরকে জড়ানো যাবে না, প্র্যাকটিক্যাল কথা বলছি। এরপর আমাদের ফ্যামিলি ইমিডিয়েটলি বিয়ে করতে হবে, যাদের বিয়ের সামর্থ্য আছে, ইমিডিয়েটলি, যাদের একাধিক করার সামর্থ্য আছে একাধিক করতে হবে, ওইসব সেকুলার আইন বাদ দেন, বয়স হয়ে গেছে 18 বিয়ে করে ফেলেন, ওইসব আইন টাইন বাদ, প্রয়োজনে জাল কাগজ রেডি করে রেখে দেন, বিয়ে করে ফেলেন, অথবা কালিমা পড়ায় বিয়ে করে ফেলেন, ঝামেলা শেষ, কেউ জানবেন আপনি বিয়ে, কিন্তু আল্লাহর আইনে আপনি জানবেন আপনি বিবাহিত। ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, ওরা যদি আমাদের সাথে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারে আমাদেরকে করতে হবে। ফালতু জিনিস, আমার বোনের বয়স 17 বছর হলে বিয়ে করতে পারবে না, অথচ একটা 17 বছরের মেয়ে সে জন্মদানে সক্ষম, সন্তান জন্মদানে সক্ষম, আল্লাহ পাক বলেছেন কোরআনে হায়েজ হলেই মেয়ের বিয়ে করতে পারবে, এবং সে রুশত হবে, রুশত মানে আকল, সে ভালো মন্দ বোঝে, বিয়ে করতে পারবে। বিয়ে করে ফেলেন দ্রুত, সময় নিয়ে নিচ্ছে বেশি মনে হয়, শেষ করি, দ্রুত বিয়ে করে ফেলেন, পরিবার গঠন করেন, বেশি বেশি সন্তান নেওয়ার চেষ্টা করেন, সামর্থ্য থাকলে একাধিক বিয়ে করেন, এবং আপনি যতটুকু জানেন কোরআন সুন্নাহ যা জানেন তাই প্রচার করতে থাকেন, যা জানেন তাই প্রচার করতে থাকেন, আপনার পরিবারটাকে স্ট্রংলি করে তোলেন, কোনো কিছু ছাড় দিবেন না, পরিবারে কোনো ছাড় দিবেন না। আমরা অন্য ভাইদেরকে ছাড় দিব, অন্যের প্রতি আমরা নরম হব, ইসলামকে সহজ করে দিব, কিন্তু নিজের ক্ষেত্রে ইসলামকে কঠোরভাবে রাখতে হবে, ইসলামকে নিজের ক্ষেত্রে কঠোরভাবে রাখতে হবে। আরও আছে আপনার এই যে দলাদলি ত্যাগ করেন,
আপনি একটা দল করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মন মানসিকতাটা বড় করেন, সবাইকে ভাই মনে করেন, সবার মাঝে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করেন, সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেন। এখন কেউ দায়িত্ব পালন করুক বা না করুক, আপনি দায়িত্ব কাঁধে নিয়ে নেন। দাওয়াত, ব্যাপক দাওয়াত দিতে হবে এখন আমাদেরকে। আগামী পাঁচ বছর, মিনিমাম পাঁচ বছর আমাদেরকে চেষ্টা করতে হবে বাংলাদেশের প্রতিটা জায়গায় যেন ফাউন্ডেশনের শাখা তৈরি হয়ে যায়, প্রতিটা জায়গায়, অ্যাটলিস্ট জেলা শহরগুলোতে। আমাদের কমিউনিটি দরকার, হিউজ আমাদের কমিউনিটি দরকার। আমাদের অবশ্য গরু ছাগলের দরকার নাই, স্মার্ট পিপল দরকার, এরকম পিপল প্রতিটা জেলায় যদি আমাদের বিশ ত্রিশটা করে থাকে এনাফ। এবং প্রতিটা ভাইদেরকে বোঝানো যে আমাদেরকে মুসলিম ভিলেজ তৈরি করতে হবে, মুসলিম কমিউনিটি, এবং সেটা একটা অপশন। দাওয়া দিতে দিতে এই এই প্রজেক্টগুলো নিয়ে আমরা যখন আগাতে থাকবো, আমাদের জনসংখ্যা বাড়তে থাকবে, আমাদের মাসিক ইয়ানত বাড়বে, আমাদের অর্থনৈতিক ব্যাপারটা শক্তিশালী হবে, একসময় গভর্নমেন্টও আপনাকে ভয় করবে, গভর্নমেন্টও আপনাকে ভয় করবে ইনশাল্লাহ। আমি বারবার বলি যে দাজ্জাল শক্তিশালী, ইহুদিরা এখন শক্তিশালী, জায়োনিস্টরা অনেক শক্তিশালী, কিন্তু তারা আমাদের ইমানের চেয়ে বেশি শক্তিশালী না, কেউ আমাদের ইমানের চেয়ে বেশি শক্তিশালী না। আল্লাহ পাক চাইলে আমাদের ইমানের কারণে আকাশ থেকে ফেরেশতা নাজিল হবে, এটা হয়েছে আগে, এখনও সম্ভব, এটাকে বিশ্বাস করেন, এটা সম্ভব। আর ইসলামের বিজয়টা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হবে না, উন্নত প্রশিক্ষণ দিয়েও হবে না, আমাদের বিজয়টা ইমান দিয়ে হবে। আল্লাহ পাক আমাদের এই বিজয়ে আমাদেরকে বিজয়ী কাফেলার সাথে অংশ নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। এখন ভাই, শেষ কথা হচ্ছে সময় কম, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্র্যাকটিক্যাল প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, ধর্মীয় প্রস্তুতি, সব কিছু গ্রহণ করতে হবে, শারীরিক প্রস্তুতি। এবং ফাউন্ডেশনের আহ্বান হচ্ছে, আপনারা যার যা কিছু আছে, মেধা হোক, টাকা হোক, জমি হোক, আপনাদের প্ল্যান হোক, কোনো প্রজেক্ট হোক, যা কিছু আছে সেটা দিয়ে আমাদেরকে হেল্প করেন, মাসিক এয়ানত দেন, আমাদের সেমিনারগুলোতে আসেন, ভাইদেরকে দাওয়াত দেন। আমরা কোনো দলাদলি যাচ্ছি না, আমরা পড়াশোনার একটা রেভলিউশন চাচ্ছি, যে ব্যাপক পড়াশোনা যেন আমাদের উম্মার এই যুবকরা, যুবতীরা, এই ছোটো বাচ্চারা করতে পারে। আমরা চাচ্ছি ইকোনমিক হালালত্ব, সব হালাল ইকোনমিক সোর্স আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি মুসলিম ভিলেজের কনসেপ্ট, আমরা চাচ্ছি ব্যাপক দাওয়া এবং নারীদের মধ্যে ব্যাপক একটা রেভলিউশন। এই জিনিসগুলো নিয়েই আমাদের ফাউন্ডেশন। এখানে আসলে আহামরি এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই, এগুলো বেসিক জিনিস, ইসলামের বেসিক জিনিস এবং সোশ্যাল ওয়ার্ক। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আমি হয়তো একটু বেশি সময় নিয়ে ফেললাম, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের হাতে এখন সময় আছে প্রায় 40 মিনিটের মতো, যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন। আর আপনাদের জন্য কিছু হাদিয়া আছে, খাবারের ব্যবস্থা আছে, সেটা অবশ্যই নিয়ে যাবেন। আমরা ইনশাআল্লাহ